হ্যালো ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ চলে এলাম একটি নতুন রেসিপির সাথে তো আমার আজকে রেসিপিটি দেখে নাও আমি কি তৈরি করছি কি রান্না করছি তো প্রথমত কড়াই গরম করে এখানে দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আমি আজকে সম্পূর্ণ রান্না করব বাটা মশলা দিয়ে বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে ওর স্বাদ অনেক বেশি ভালো হয় তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আমার তো ভীষণই ভালো লাগে আমার যখন হাতে সময় থাকে আমি চেষ্টা করি সব সময় বাটা মশলাটা ইউজ করার বাটা মশলার তরকারিটা ভীষণ টেস্টি হয় খেতে তো পেঁয়াজটাকে এখানে আমি একটু ফ্রাই করে নিয়েছি প্রায় পেঁয়াজের গন্ধটা যাওয়ার পর্যন্ত এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা বাটা চাইলে তোমরা কাঁচা লঙ্কাটাও বেটে দিতে পারো আমি সমস্তগুলো আজকে বেটেই রান্না করব আর শুকনো লঙ্কাটাকেও বেটে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে অ্যাড করলাম হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে আমি মিশিয়ে কষে নিব একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা তলায় না লেগে যায় দেখো আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমার মশলাটা কমপ্লিট হয়ে গেছে কষানো এবার আমি এখানে সবজিগুলো একটু ভেজে নেব মানে কষিয়ে নেব আলু আর ফুলকপি ডাটা এগুলো একসঙ্গে আমি এখানে একটু কষিয়ে নেব আর আগে থেকে আমি এখানে ফুলকপিগুলোকে ভেজে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে সেটা আমি অ্যাড করে দিলাম এভাবে ভেজে ফুলকপিগুলো তরকারিতে দিলে টেস্টটা ভালো হয় আর খেতেও ভালো লাগে তো তোমরা এইভাবে ট্রাই করে দেখবে যারা ফুলকপি খেতে চাও না মনে হয় যে ফুলকপির একটা স্মেল থাকে গ্যাস হয় তারা অবশ্যই এইভাবে ফুলকপিটাকে ভেজে তারপরে তরকারিতে দেবে ভীষণ টেস্টি হয় খেতে এবারে অ্যাড করলাম আমি টমেটো আমি টমেটোটা একটু বেশি দিয়েছি কারণ টক টক তরকারিটা হলে আমার খেতে বেশ ভালো লাগে আর আমি যেহেতু আজকে মাছ আর বড়ি দিয়ে করব তার জন্য একটু টক টক করে রান্নাটা করব। তো তরকারিটা আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি এখানে মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি তরকারিটাকে যতটা ভালো করে তরকারিটা কষাবে তত টেস্টটা ভালো হয় তো এখানে আমি সবগুলো কষিয়ে নিচ্ছি ভালোভাবে খুবই সিম্পলভাবে আর খুবই সহজভাবে আমি তৈরি করছি আজকের এই রেসিপিটি তো আমার তরকারিটা ফাইনালি কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি অ্যাড করে দিলাম এর মধ্যে জল পরিমাণ মতো জল আমি আজকে পাতলা পাতলা করে ঝোলটা করব তাই আমার জলের মাপটা আমি এতটা রেখেছি এইবারে এর মধ্যে দিয়ে দিলাম বড়িটা আমি ভেজে রেখেছিলাম তেল দিয়ে সেটা আগে দিয়ে দিলাম এর মধ্যে কারণ সেদ্ধ হতে লাগবে তাই সবার প্রথমে এটাকে আমি দিয়ে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে দিব এর মধ্যে আমি এগুলো দেওয়ার পরে আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ মাছগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি এবার তোমরা যদি খুব সহজভাবে রান্না করতে চাও তাহলে অবশ্যই আমার আজকের রেসিপিটিকে ফলো করো এইভাবে রান্না করে দেখবে ভীষণ টেস্টি হয় খেতে মাছ ফুলকপি দিয়ে বড়ির তরকারি ভীষণ টেস্টি হয় খেতে আমার তো ভীষণই ভালো লাগে বড়ি দিয়ে মাছের তরকারি তো দেখো ফাইনালি আমার তরকারিটা এখানে ফুটে গেছে আর তরকারিটা প্রায় ফাইনালি কমপ্লিটের দিকে চলে এসেছে তো আশা করছি তোমাদের আজকের এই সহজ রান্নার রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে একটাই কথা বলবো একটা ছোট্ট করে লাইক দিয়ে যেও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার খুবই বেশি দরকার তার জন্য বলবো যে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর আমি এখন বসে গেছি খেতে দেখো কারণ আমার বড়ির তরকারি ভীষণই ভালো লাগে আর এই বড়িটা হচ্ছে আমার দেশ থেকে নিয়ে আসা তাই ভীষণ আনন্দ করে আজকে খাবারটা খাবো তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দিয়ে যেও আর এভাবেই পাশে থেকো আজকে এতটাই সবাই খুব বেশি ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং